Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, আজকের ভিডিওতে আমরা করতে চলেছি ভয়েস চেঞ্জ পার্ট 3 এন্ড এটা আমাদের লাস্ট ভয়েস চেঞ্জের সিরিজ ওকে এবং ইংলিশ লেকচার সিরিজের আজকে 7th পার্ট তো ইংলিশের আমি কিন্তু এই লেকচার সিরিজ 1 থেকে শুরু করছি 7 পর্যন্ত তোমাদের বেটার प्रिपरेशनের জন্য 1 থেকে 7 মানে শুরু করো এবং এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে ইংলিশের লেকচার সিরিজ করা আছে ওখানে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে যাতে করে তোমাদের प्रिपरेशन ঠিক হয় ওকে তো ইংরেজির ভয় দূর করতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আরেকটা কথা বলে দিই এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেলটি এটাতে আমি শুধুমাত্র পড়াবো ম্যাথ এন্ড ইংলিশ এতে আমি পড়াবো ম্যাথ এন্ড ইংলিশ আর যারা WBCS এর জন্য प्रिपरेशन নিচ্ছো বা জেনারেল স্টাডিজ এর জন্য পড়াশোনা করবে তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার আরেকটা চ্যানেল সেটা হলো WBCS গাইড বলে WBCS গাইড বলে আমার চ্যানেলে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে দেখবে ওখানে আমাদের হিস্ট্রি লেকচার শুরু হয়েছে তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা শেষ করে দেব ভয়েস চেঞ্জ আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের ওকে চলো তো আজকে আমরা শিখব যেটা মেইনলি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব তো সবার আগে একটা কথা আমি বলে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে অর্ডার তারপরে থাকে অ্যাডভাইস আর তার সাথে সাথে থাকে কি রিকোয়েস্ট তো যে সেন্টেন্সের মধ্য দিয়ে অর্ডার বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝায় মানে আদেশ উপদেশ এবং অনুরোধমূলক বাক্যকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু একটা সেন্টেন্সের মধ্য দিয়ে তিনটে কনসেপ্টকে বোঝায় এক অর্ডার এক অ্যাডভাইস এন্ড এক রিকোয়েস্ট তো এখান থেকে একটা কথা মাথায় রাখবো আমি একটা মাত্র সেন্টেন্স দিয়েই সব কয়টা দেখিয়ে দিতে পারি ওকে বাট আমি তবুও তোমাদের আলাদা 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 পার্ট করে করে দেখাচ্ছি ওকে আর সব থেকে বড় কথা একটা জিনিস মাথায় রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ হয় ওকে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ আর সেই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ডিলিট করা থাকে মানে সাবজেক্টটা উজ্জ থাকে আন্ডারস্টুড অবস্থায় থাকে ওকে আর একটা মনে রাখবি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের ওয়ান দিয়ে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েই ভার্বের প্রেজেন্ট ফর্ম বলাটা ঠিক না হবে না ভার্বের রুট ফর্ম দিয়েই সেন্টেন্সটি শুরু হয় ওকে চলো তো আমরা এখন শিখতে চলেছি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার থাকে মানে আদেশ থাকে আদেশমূলক বাক্যকে আমরা কিভাবে করব তো আমি একটা প্রথমে দুটো বাক্য আমরা দেখে নিই মনে করো আমি একটা বললাম ওপেন দ্য বুক বইটি খোলো ওকে এটা একটা বাক্য আরেকটা হচ্ছে কাম ইন এই দুটো বাক্য ওকে এই দুটো বাক্যই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ ওকে আর এই দুটো বাক্যের মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে এই দুটো বাক্যের মধ্যে দিয়ে অর্ডার প্রকাশ করছে যদিও ইংরেজিতে কনটেক্সটটি বলে দেয় এটার মানে কি হবে তো এই দুটো বাক্য শুধু যে অর্ডার তা নয় এর পরিপ্রেক্ষিতে যদি বলে তাহলে এটা রিকোয়েস্ট হতে পারে আবার অ্যাডভাইস হতে পারে এটা হলো ব্যাপার তো যাই হোক আমরা জেনারেল ফর্মে শিখছি অর্ডার তো এই দুটো বাক্য যদি অর্ডার হয় তো খুব ভালো করে খেয়াল করো যে অর্ডারের ভয়েস চেঞ্জ কি করে করতে হয় এইখানে দেখো যে ভার্বটা আমি ব্যবহার করেছি সেই ভার্বটা কি ওপেন এইখানে ভার্বটা কি ব্যবহার করা হয়েছে কাম মানে এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব এটা একটা ট্রানজিটিভ ভার্ব আর এই কাম এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব ওকে তাহলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের জন্য কিছু চেঞ্জ কিন্তু এখানে আসবে তোমরা জেনারেলি যেটা জানো সেটা হচ্ছে যে অর্ডারের ক্ষেত্রে কি করতে হয় অর্ডারের ক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 তোমরা এই স্ট্রাকচারটা জানো তাই না তো এইটা তো তখন হবে যখন আমার ভার্ব থাকবে ট্রানজিটিভ অর্থাৎ যখন ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার মোডে যে সেন্টেন্সগুলো থাকবে তাদের ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয় তবে আমি এই স্ট্রাকচার করব কিন্তু যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তবে কি করব তাই না তবে আমার কি করা উচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলো আজকে আমরা এটাই শিখবো হ্যাঁ তার আগে আমি পুরো স্লাইডটাকে একটু ক্লিয়ার করে নিই ওকে দেখো ওকে তো আমি বলছি যে
আমার এখানে ভার্বটা যদি দুটো ভাবে থাকতে পারে এক থাকতে পারে আমার ট্রানজিটিভ সরি এক থাকতে পারে আমার ট্রানজিটিভ ভার্ব ওকে দাঁড়াও এক মিনিট এক থাকতে পারে আমার ট্রানজিটিভ ভার্ব এক থাকতে পারে আমার ট্রানজিটিভ ভার্ব আর এক থাকতে পারে আমার কি ইনট্রানজিটিভ ভার্ব তো ট্রানজিটিভ ভার্ব থাকলে বাক্যটি কেমন হবে বাক্যটি এমন হবে যে ওপেন দ্য বুক ঠিক আর ইনট্রানজিটিভ ভার্ব যদি থাকে তাহলে বাক্যটা কেমন হবে এরকম হবে কাম ইন ঠিক আছে দেখো এইটার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব যার মধ্যে রয়েছে তাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা কেমন হবে আমার এখানে স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি এটা হলো আমার স্ট্রাকচার তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাবে এটার ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে লেট অবজেক্ট কোনটা দা বুক অবজেক্ট তাহলে লেট দা বুক তারপরে বি ভার্ব তারপর ভার্বের থার্ড ফর্ম ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড ঠিক হলো এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ তাহলে এই লেট তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি কখন আমি ব্যবহার করছি যখন আমার ভার্বটি রয়েছে ট্রানজিটিভ ফর্মে ওকে আচ্ছা এবার যদি আমার ভার্বটি ইনট্রানজিটিভ ফর্মে থাকে তাহলে কি হবে ঠিক দেখো যদি ইনট্রানজিটিভ ফর্মে থাকে তাহলে আমি কি করব আমি এটাকে প্রথমে লিখব ইউ সরি কেন যে এই দাগগুলো আসে চলো এখান থেকে একটু ক্লিয়ার করে নি ওকে দেখো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব ভয়েস চেঞ্জ তো এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আমি এটাকে প্যাসিভ করছি প্যাসিভ করলে কি হয়ে যাবে ইউ আর অর্ডার্ড টু প্লাস গিভেন সেন্টেন্স এই হলো রুল ঠিক আছে তাহলে এটা রুল কি হবে যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার সেকশনের সেন্টেন্স যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে আমার রুল হবে কোনটা তাহলে আমার রুল হবে এটা ওকে আর যদি ট্রানজিটিভ থাকে তাহলে রুল হবে এটা যদি ইনট্রানজিটিভ থাকে তাহলে রুল হবে এটা তাহলে এটার ভয়েস চেঞ্জ করো এবার এটার তাহলে কি হবে ইউ আর অর্ডার্ড টু কাম ইউ আর অর্ডার টু কাম ইন এই যে ভয়েস চেঞ্জ হয়ে গেল ওকে তাহলে কাম ইন এর ভয়েস চেঞ্জ কি হয়ে যাবে কাম ইন এর ভয়েস চেঞ্জ হয়ে যাবে যে ইউ আর অর্ডার্ড টু কাম ইন ক্লিয়ার হলো তাহলে ট্রানজিটিভ হলে এক ধরনের ইনট্রানজিটিভ হলে আরেক ধরনের ক্লিয়ার হলো ভেরি গুড চলো নেক্সট ভিডিও নেক্সট স্লাইডে যাই আমরা এবার বলছি অ্যাডভাইস যদি থাকে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আদেশমূলক বাক্য থাকে তো আদেশমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করব দেখো এখানে আমি লিখে রেখেছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেখানে থাকবে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ঠিক তেমনি প্যাসিভের ক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে শুড ইউজ করতে হবে মানে শুড বি ইউজ করতে হবে শুড বি যেমন এখান থেকে একটা বাক্য যদি আমি নিই যে এখান থেকে একটা বাক্য নিচ্ছি মনে করো যে একটা এক্সাম্পল নিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল আমি নিচ্ছি এখানে যে এখান থেকে তোমরা একটু বলতে পারো যে যেমন হেল্প দ্য পুয়ার হেল্প দ্য পুয়ার ঠিক এটা একটা উপদেশমূলক বাক্য হেল্প দ্য পুয়ার গরিবদের সাহায্য করো ওকে তো এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে আমি করব দ্য পুয়ার শুড বি হেল্পড দ্য পুয়ার শুড বি হেল্পড বোঝা গেল তো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে শুড বি এর ইউজ করতে হবে শুড বি তারপরে ভি থ্রি ক্লিয়ার শুড বি তারপর ভি থ্রি বোঝা গেল এই এটা সেকশনটা তাহলে যদি এটা অ্যাডভাইসে থাকে তাহলে আমরা এভাবে করব বোঝা গেছে ভেরি গুড চলো নেক্সট যদি রিকোয়েস্টে থাকে দেখো যদি অনুরোধমূলক বাক্য থাকে মানে যদি এরকম বাক্য থাকে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গ্লাস অফ ওয়াটার দয়া করে আমায় এক গ্লাস জল দাও যদি এরকম বাক্য থাকে অ্যাক্টিভ ভয়েসে
এর প্যাসিভ ভয়েস কি হবে এর প্যাসিভ ভয়েস দেখো যেহেতু এই সমস্ত বাক্যের যেহেতু সাবজেক্ট অলওয়েজ ইউ তাই এখানে কি করব ইউ এর রুল দেখাবো এটা রুল শেখাচ্ছি রুল ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস গিভেন সেন্টেন্স ঠিক আছে Given sentence. তাহলে এর রুলটা কি যখনই কোনো রিকোয়েস্ট জাতীয় বাক্য দেখবে তখন তার ভয়েস চেঞ্জ করতে গেলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে সেটা লিখে দেবে ওকে তাহলে এখান থেকে যে বাক্যটা রয়েছে এই বাক্যটার ভয়েস চেঞ্জ যদি করি প্লিজ গিভ মি এ ওয়াটার আচ্ছা প্লিজটা কি ইগনোর করবে ভয়েস চেঞ্জ করার সময় ঠিক তাহলে এখানে কি হবে এটার ভয়েস চেঞ্জ হবে ইউ আর রিকোয়েস্টেড টু Give me a glass of water. ঠিক তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এর ভয়েস চেঞ্জ কি হয়ে যাবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার ক্লিয়ার হলো ভেরি গুড চলো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই অর্ডারের ক্ষেত্রে দেখো অর্ডারের এক্সাম্পল আমরা দেখছি টেক দিস পেন যখনই অর্ডারের ভয়েস চেঞ্জ করছি তখন আমাকে ভাবতে হবে ভার্বটা আমার কোন ধরনের ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ যদি আমার ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমি কিসে ইউজ করব লেট ইউজ করব তাহলে টেক একটা ট্রানজিটিভ ভার্ব তাই লেটার ইউজ করব লেটার ভার্ব ভয়েস চেঞ্জ হয়ে যাবে লেট দিস পেন বি টেকেন লেট দিস পেন বি টেকেন অথবা কেউ যদি এই ভয়েস চেঞ্জটাকে এমনও করে যে ইউ আর ordered or you are told or you are asked you are said to take the this pen এটাও ভুল হবে না এটাও ঠিক কিন্তু exam point of view থেকে এটা ওকে ঠিক আছে দেখো give it give টা একটা transitive verb the letter voice change কি করব let it be given let it be given clear হলো গো দেয়ার দেখো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব করতে গেলে কি করতে হবে ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার মানে ইউ আর অর্ডার্ড টু প্লাস গিভেন সেন্টেন্স ইউ আর অর্ডার্ড টু প্লাস গিভেন সেন্টেন্স যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা ঠিক তারপর দেখো শাট দ্য ডোর এটা একটা ট্রান্সিটিভ ভার্ব তাহলে কি হয়ে যাবে লেট দ্য ডোর বি শাট ঠিক লেট দ্য ডোর বি শাট শাটের থার্ড ফর্ম শাট হয় ঠিক তারপরটা দেখো কাম উইথ মি কাম কামটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব হলে কি হয়ে যাবে ইউ আর অর্ডার্ড টু কাম উইথ মি হয়ে গেল ভয়েস চেঞ্জ তাহলে কাম উইথ মি এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাবে ইউ আর অর্ডার্ড টু কাম উইথ মি ক্লিয়ার হলো ভেরি গুড নেক্সট এবার এক্সাম্পল অফ অ্যাডভাইস কিছু অ্যাডভাইসের আমরা ভয়েস চেঞ্জ দেখে নি দেখো লাভ দ্য চিলড্রেন লাভ দ্য চিলড্রেনকে আমরা কি করব দ্য চিলড্রেন শুড বি লাভড দ্য চিলড্রেন শুড বি লাভড তাহলে অ্যাডভাইসের ক্ষেত্রে কি ইউজ করতে বলেছিলাম শুড বি ইউজ করতে বলেছিলাম ওকে অবে ইউর টিচার এর ভয়েস চেঞ্জ কি করব ইউর টিচার শুড বি অবেড ইউর টিচার শুড বি অবেড ক্লিয়ার তারপরে কিপ সাইলেন্স মানে নীরবতা রাখো ঠিক এটা একটা উপদেশ তাহলে কি হবে ইউ আর সরি এটা কোন ইউ আর অ্যাডভাইসড দেখো হ্যাঁ এটা হয় এটাকে যদি কেউ যদি এমন করে যে ইউ আর অ্যাডভাইসড টু কিপ সাইলেন্স এটাও একদম ওকে এটাও একদম ওকে কিন্তু আমরা যেহেতু একটা রুল শিখেছি সেই রুল অনুযায়ী আমরা করে দেবো সেটা ওকে তাহলে এটা কি হয়ে যাবে সাইলেন্স শুড বি কেপ্ট সাইলেন্স শুড বি কেপ্ট ওকে তারপর দেখো হেল্প দ্য নিডি পিপল আমরা যেটা করেছিলাম দ্য নিডি পিপল শুড বি হেল্পড দ্য নিডি পিপল শুড বি হেল্পড ক্লিয়ার হলো বুঝতে পেরেছ যদি না বোঝো ভিডিওটাকে আরেকবার একটুখানি আগে নিয়ে দেখো ওকে চলো এবার আমরা রিকোয়েস্টের কতগুলো ভয়েস চেঞ্জ করে নিই তো রিকোয়েস্ট থাকলেই জেনারেলি আমরা কি করবো
you are requested to plus given sentence ja sentence dewa hoyeche tai ebar kindly ta na delete korbe please kindly ei somosto term gulo thakle eguloke delete kore debe in the time of changing voice okay tale you are requested to vacate the room okay you are requested to vacate the room clear tarpor dekho give me some money eta ekta upodesh karon tumi karo kache taka chaicho to karo kache tumi order diye taka chaite paro na kaur kache tumi request kore taka chaite paro tale eta ki hobe you are requested mane tomake onurodh kora hocche you are requested to give me some money thik that's all okay এই দাগগুলো একটু ইগনোর করো এটা কেন আসছে আমি জানি না ওকে প্লিজ হেল্প দ্যাট ওল্ড ম্যান দয়া করে ওই বৃদ্ধ লোকটিকে সাহায্য করো তাহলে কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্যাট ওল্ড ম্যান ওকে তারপরে দেখো ডু ইট ফর মি আমার জন্য এটি তুমি করো ঠিক এটাও একটা রিকোয়েস্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট ফর মি বোঝা গেল দ্যাটস অল এতটাই সহজ ওকে চলো নেক্সট স্লাইড দেখি আমরা এবার দেখো খুব ইম্পর্টেন্ট আমরা এবার ইনফিনিটিভ এর ভয়েস চেঞ্জ করব ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব টু প্লাস রুট ভার্ব ওকে টু প্লাস রুট ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভ অ্যাক্টিভ ভয়েসে কেমন থাকে টু প্লাস ভার্ব ওয়ান আসলে ভার্ব ওয়ান না বলে এটাকে রুট ভার্ব বলা উচিত ঠিক আমি এটা করিয়েছি তোমাদের আগে ভিডিওগুলো দেখবে তো প্যাসিভ ভার্ব করতে গেলে কি হবে টু প্লাস বি মানে এই যে এই মাঝখানের জায়গাটা একটা বি ভার্ব ইনক্লুড করবে এবং ভার্বের থার্ড ফর্ম লিখবে ওকে যেমন আই অ্যাম টু ডু ইট মানে আমাকে এটি করতে হয় এর ভয়েস চেঞ্জ কি হবে এর ভয়েস চেঞ্জ হবে ইট ইজ টু বি ডান বাই মি ভালো করে খেয়াল করবে কিভাবে করলাম ইট ইজ টু বি ডান বাই মি আগে এটাকে নিয়ে আসলাম অ্যামটা যেটা ছিল সেটা অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই সেমই বসাতে হবে তাহলে অ্যামের আয়ের পাশে অ্যাম বসে কিন্তু ইটের পাশে ইজ বসবে দ্যাটস অল আর এখানে কি করতে হবে জাস্ট এর মাঝখানে একটা বি ভার্ব বসাতে হবে এবং এটা থার্ড ফর্ম বসাতে হবে দ্যাটস অল তারপরে রয়েছে শি ওয়াজ টু সেল দ্য ওয়াচ তাকে ঘড়িটি বিক্রি করতে হয়েছিল তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে এটার ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে দ্য ওয়াচ ওয়াজ টু বি সোল্ড বাই হার দ্য ওয়াচ টু বি সোল্ড বাই হার খুব ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে এক্সাম্পলগুলো খেয়াল করবে আই হ্যাভ টু বরো সাম মানি আমাকে কিছু টাকা ধার করতে হবে হ্যাঁ এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে সাম মানি হ্যাভ দেখো আয়ের পাশে হ্যাভ বসে সাম মানির পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে সাম মানি হ্যাজ টু বি বরোড সাম মানি হ্যাজ টু বি বরোড বাই মি ক্লিয়ার হলো আর লাস্ট ওয়ান আই হ্যাভ আ লেটার টু পোস্ট দেখো আমার একটা চিঠি আছে পোস্ট করার মতো ঠিক আছে মানে আমাকে একটা চিঠি পোস্ট করতে হবে এটা হলো কাহিনী যেটাকে ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাবে এ লেটার হ্যাজ টু বি পোস্টেড বাই মি আ লেটার হ্যাজ টু বি পোস্টেড বাই মি তো যত ধরনের ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসার মতন আমরা আজকে সবকিছু কমপ্লিট করলাম ওকে এর থেকে এক্সট্রা কিছু থাকবে না তবে কিছু দুই একটা জিনিস ব্যতিক্রম থাকবে সেটা আমরা ভয়েস চেঞ্জ শেষ হলো সেটা আমরা যখন এরর ডিটেকশন করব অর্থাৎ এরর কারেকশন চ্যাপ্টারটা যখন আমরা শুরু করব এরর কারেকশনের সময় আমি যাবতীয় গ্রামার তোমাদের করাবো ওকে তো আজকে এই পর্যন্ত থাকলো এবং এর সাথে সাথে আজকে আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু শেষ হয়ে গেল ওকে তো এর সঙ্গে সঙ্গে ভয়েস চেঞ্জ শেষ হলো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো এবং তোমাদের মতামত জানিও কমেন্টে ঠিক ওকে